আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো টমেটো সস। তো আমি এখানে টমেটো নিয়েছি 2 কেজি পরিমাণ। তো টমেটোগুলোকে আমি খুব ভালো করে পানির সাহায্যে ধুয়ে নিব, যাতে টমেটোর গায়ে লেগে থাকা ময়লাগুলো না থাকে। আমি টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি টমেটোগুলোকে কেটে নেব। আমি টমেটোগুলোকে 4 ভাগ করে কাটব, যাতে টমেটোগুলো সেদ্ধ হতে সময় কম লাগে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি টমেটোগুলোকে 4 ভাগ করে কেটে নিচ্ছি ঠিক এভাবে। আমার টমেটোগুলো প্রায় 4 ভাগ করে কাটা শেষের দিকে এখানে আমি সবগুলো টমেটো 4 ভাগ করে কেটে নিয়েছি। তো আমি এখন চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার হাঁড়ির মধ্যে এই কাটা টমেটোগুলো আস্তে দিয়ে দিলাম। এখানে আমি অল্প পরিমাণের পানি অ্যাড করব এটা সেদ্ধ করার জন্য। আমি খুব বেশি পানি দেব না। চুলাটা অন করে দিলাম। টমেটোগুলো সেদ্ধ হচ্ছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আর একটু সময় লাগবে আমার টমেটোগুলো ভালো করে সেদ্ধ হতে। আমি কিছুক্ষণ পর চলে এসেছি। এখন ঢাকনাটা তুলে দেখছি যে আমার টমেটোগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার টমেটোগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। আমি চুলোটা অফ করে দিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। এখানে আমার টমেটোগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখন এই ঠান্ডা টমেটোগুলো, টমেটো সেদ্ধগুলো একটা মিক্সার মেশিনের জারের মধ্যে দিয়ে এগুলো খুব ভালো করে মিক্স করে নেব। আমি সেদ্ধ করা পানিটা ফেলে দিইনি, পানির সহ আমি টমেটোগুলোকে মিক্স করব জারের মধ্যে। আমি মিক্সার মেশিনটা অন করে দিচ্ছি, এটা মিক্স হচ্ছে। আমি দেখে নিচ্ছি কোনো ধরনের দানা এখনো আছে কিনা। হ্যাঁ, এখানে কিছু দানা আছে। তাই আমি আরও একবার এটাকে মিক্সার মেশিনটাকে অন করে দেব। আমার মিক্সড করা হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি মিশ্রণটিকে ছেঁকে নেব। আমি একটা চামচ নিয়েছি যাতে এগুলো চেপে চেপে আমি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিতে পারি। টমেটোর যে বিচি এবং চোচা যেগুলো ছিল সেগুলো ছাঁকনির মধ্যে রয়ে গেল এবং বাকি টমেটোর নির্যাসটুকু আমার বাটিতে পড়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে কতগুলো বিচির দানা রয়ে গেছে। আমার টমেটোগুলো ছাঁকা শেষ। এবার আমি চুলোতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়ির মধ্যে এই ছাঁকা টমেটোর নির্যাসটুকু ঢেলে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল, 1/2 কাপ পরিমাণ তেঁতুল। এখন দিচ্ছি ভিনেগার, 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো। আরও আমি এখানে অ্যাড করেছি 3 চামচ পরিমাণ চিনি এবং 1 চিমটি পরিমাণ লবণ। তো এখন আমি সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
এটা আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার এখানে থাকা টমেটোতে পানি এবং চিনির যে পানি ছিল সেটা শুকিয়ে এসেছে এবং এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা আমি নামিয়ে ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে নিয়েছি এবং বাকি অংশটুকু আমি একটা বোতলে ভরে নিয়েছি। তো তৈরি হয়ে গেল মজাদার টমেটো সস। তো বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন আপনারা সবাই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।